আজি সমগ্র দেশের লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তত 78 সংখ্যক স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বিটিআর কোকরাঝাড় জেলার পর্বতজোড়া মহকুমার কাজিগাঁও গারোপাড়া ইউথ স্পোর্টস খেল পথারত পর্বতজোড়া মহকুমা প্রশাসনের উদ্যোগত স্বাধীনতা দিবস উদযাপন। উল্লেখ্য যে বিভিন্ন কার্যসূচীরে কেন্দ্রীয়ভাবে পতাকা উত্তোলন করে পর্বতজোড়া মহকুমার আয়ুক্ত দেবজ্যোতি গগৈ। ইপিনে বগরীবাড়ি রাজচক্র কার্যালয়ত পতাকা উত্তোলন করে রাজচক্র বিষয়া নিকুঞ্জ দাসে। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। রব, আপনি যে একটা অপরাধ করবল গে আছে আপনি জানে নে? এই নাবালিকা গরাকীক এতিয়াই বিয়াত বহুয়াতো যে একটা অপরাধ, আপনি জানে নে? অপরাধ কেনে কই? মোর সালি, মোর কথা তুমি জিয়েই নুকুয়া ভুয়া। 18 বছরের তলর যিকোনো কন্যা সন্তানের বিয়া দিলেই আইনগতভাবে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনও সমানে দায়ী। এতিয়া তাই পড়া শুনা করার বয়স, খেলা ধুলা করার বয়স। তাই খেলিবল দিয়ক, পড়িবল দিয়ক, আর সাব এদিন আপনি তাইক লৈ গৌরব অনুভব করিব পারিব। এতিয়াই তাইক সংসারের বুজা দি তাইর ভবিষ্যৎ জীবনটো অন্ধকার করার অধিকার তোমার জানো আছে? মোর ভুল হয়ে গল মাজনী, মোক ক্ষমা করিবা। শিক্ষা লড়া ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।